মতে আমি অনেক ভালো আছি। আবারও তোমাদের সামনে চলে আসলাম আজকে সাধারণের ক্লাস নিয়ে। অনেকদিন পড়ার গ্যাপ পড়ে যায়, তাই না? এক সপ্তাহ পরে একটা ক্লাস হয়। নিশ্চয় সবাই পরীক্ষাগুলো খুব সুন্দরভাবে শেষ করেছ এবং নতুন করে পড়াও শুরু করে দিয়েছ। তো আগেকার পড়াগুলো কি তোমাদের মনে আছে? আমি কিছু প্রশ্ন করবো বাবু, চলো দেখি কেমন মনে আছে দেখি একটু। বলো তো রাবি, বলো আমাদের পৃথিবীর সবচেয়ে বড় ফুল কোনটা? মনে আছে রাবি? হ্যাঁ ঠিক বলেছ, রাফলেসিয়া হচ্ছে পৃথিবীর সবচাইতে বড় ফুল। আচ্ছা সবচাইতে লম্বা ফুল কোনটা মনে আছে? ওকে মাদুম, বলো তো সবচাইতে লম্বা ফুল কোনটা? ওয়াও গুড, সবচাইতে লম্বা ফুল হচ্ছে টাইটা আর। আর এবার কে বলবে? সাফিয়া, সাফিয়া বলো তো আমাদের এই পৃথিবীতে সবচাইতে কি রঙের ফুল সবচাইতে বেশি আছে কিংবা ফোটে? থ্যাংক ইউ, ভেরি গুড, লাল রঙের ফুল। লাল রঙের ফুল সবচাইতে বেশি দেখা যায়। তাহলে তো আমার বেবিরা আগেকার পড়াগুলো একদমই ভুলে যায়, ওরা সুন্দরভাবে মনে রেখেছে, তোমরা সবাই মনে রেখেছো, এই জন্য অসংখ্য ধন্যবাদ। তাহলে আমরা আস্তে আস্তে আমাদের আজকের পাঠের দিকে এগিয়ে যাবো। তার আগে একটু বলো তো বাবুরা, আমাদের দেশের নাম কি? বাংলাদেশ। থ্যাংক ইউ, আমাদের দেশের নাম বাংলাদেশ। এই যে আমাদের সুজলা সুফলা শস্য শ্যামলা বাংলাদেশ, এই দেশে কয়টি জেলা আছে জানো? হ্যাঁ রানী বলো। ওকে থ্যাংক ইউ, জেলা আছে 64টা এবং বিভাগ রয়েছে 7টি। তোমরা এসব আগে থেকেই জানো, তাই না? এই যে জেলাগুলো আর বিভাগগুলো, কোনটা ছোট কোনটা বড় কোনটা কি, আমাদের এই যে অবস্থানে দ্বিতীয় কিংবা প্রথম এইভাবে রয়েছে। এই যে 64টি জেলা এবং 8টি বিভাগের, এই যে আমাদের বাংলাদেশ প্রথমে ছিল 7টি বিভাগ, এখন বেড়ে সেগুলো হয়ে গেছে 8টি বিভাগ। এই যে বিভাগ সহ আমাদের এই যে 64টি জেলা, অসংখ্য থানা, এইসব নিয়ে যে আমাদের এই বাংলাদেশ, এই বাংলাদেশকে কি কিসের দেশ বলা হয় বলো তো? এই বাংলাদেশকে বলা হয় সুজলা সুফলা শস্য শ্যামলা ভরা একটি দেশ। আমাদের এই দেশের ছোট বড় বৃহত্তম ক্ষুদ্রতম সম্পর্কে চলো আজকে আমরা শিখব। তাহলে আজকের পাঠ আমাদের কি, চলো দেখি। আমাদের আজকের পাঠ বাংলাদেশের ক্ষুদ্রতম ও বৃহত্তম তোমাদের এই যে সাধারণ জ্ঞান বই, এই সাধারণ জ্ঞান বইয়ের ঠিক 9 নম্বর পেজে তোমাদের রয়েছে বাংলাদেশের ক্ষুদ্রতম ও বৃহত্তম বিষয়াদি। তাহলে চলো আমরা শুরু করতে যাচ্ছি বাংলাদেশের ক্ষুদ্রতম এবং বৃহত্তম বিষয়। তোমরা আগেই জেনেছ কি বলেছিলাম, বাংলাদেশের বিভাগ রয়েছে, জেলা রয়েছে, এইগুলোর মধ্যে কোনটি ছোট এবং কোনটি বড়। তাহলে আমাদের 1 নম্বর প্রশ্নে রয়েছে বাংলাদেশের বৃহত্তম বিভাগ কোনটি? বাংলাদেশের বৃহত্তম বিভাগ কোনটি? তাহলে আমরা প্রশ্ন লিখে ফেলি, বাংলাদেশের বৃহত্তম বিভাগ, বাংলাদেশের বাংলাদেশের বৃহত্তম বিভাগ কোনটি? আচ্ছা আমি জানি তোমরা অনেকেই এটার উত্তর জানো, তারপরেও আমি তোমাদেরকে বলবো, তার আগে একটু জিজ্ঞাসা করে নিই। হ্যাঁ তুমি বলো তো বাবা, আমাদের বৃহত্তম বিভাগ কোনটি? চেষ্টা করো। হ্যাঁ থ্যাংক ইউ,
বিভাগ। এই যে আমাদের দেশে আটটি বিভাগ রয়েছে, এর মধ্যে এই চট্টগ্রাম বিভাগই হলো সবচাইতে আয়তনে বড় একটা বিভাগ। এই বিভাগের সঙ্গে এর বৈশিষ্ট্য হলো, যেহেতু এই বিভাগে কি আছে জানো, এই বিভাগ পাহাড় পর্বতে ঘেরা এবং সমুদ্রের সঙ্গে সংযুক্ত আছে। এই বিভাগ কি, এই বিভাগে কি বৈশিষ্ট্য আছে, পাহাড়ি বন আছে আর কি আছে, সমুদ্র সৈকত রয়েছে। এবং চট্টগ্রাম বিভাগের সমুদ্র সৈকত হচ্ছে কি, সবচেয়ে বড় সমুদ্র সৈকত, মানে অনেক জায়গা জুড়ে সমুদ্রের অবস্থান রয়েছে। তাহলে এই বিভাগটা হলো আমাদের কি বিভাগ, সবচাইতে বড় বিভাগ। তাহলে যদি কেউ প্রশ্ন করে আমাদের সবচাইতে বড় বিভাগ কোনটি, এক কথায় তুমি বলে দিবে চট্টগ্রাম বিভাগ। তাহলে লিখে ফেলি, আমাদের সবচাইতে বড় বিভাগ হলো চট্টগ্রাম বিভাগ। সবচাইতে বড় বিভাগ চট্টগ্রাম বিভাগ। চট্টগ্রামকে ইংরেজিতে কি বলা হয় জানো, চিটাগং। চট্টগ্রামকে বলা হয় চিটাগং, কিন্তু তোমরা বাংলায় যখন লিখবে কিংবা বলবে তখন কি বলবে, চট্টগ্রামই বলবে। ঠিক আছে, তাহলে আমাদের বাংলাদেশের বৃহত্তম বিভাগ কোনটি, চট্টগ্রাম বিভাগ। ওকে, এবার পরের প্রশ্নের দিকে এগিয়ে যাই। বাংলাদেশের বৃহত্তম জেলা কয়টি, আমরা কি জানলাম আমাদের দেশে কয়টি জেলা রয়েছে। ইশরাক বল, ভেরি গুড, 64টি জেলা রয়েছে। এই জেলাগুলো কি সবগুলো একই সমান, কোনটা বড় কোনটা ছোট। তাহলে এখানে আমাদের প্রশ্ন চেয়েছে প্রথমে কি বৃহত্তম বিভাগ, এবার আসছে বৃহত্তম জেলা। তাহলে আমাদের বাংলাদেশের বৃহত্তম জেলা কোনটি, এটা কি তোমরা জানো, বলতে পারবে কেউ, বলো দেখি বাবা। ও, বলতে পারছো না, আচ্ছা আমি জানিয়ে দিচ্ছি। আমাদের বাংলাদেশের বৃহত্তম জেলা হলো রাঙামাটি জেলা। বৃহত্তম জেলা হলো রাঙামাটি জেলা, এটাও। তাহলে আমাদের বৃহত্তম জেলা কোনটি, বাংলাদেশের, আবার প্রশ্ন লিখছি, বাংলাদেশের বৃহত্তম জেলা কোনটি, বাংলাদেশের বৃহত্তম জেলা কোনটি। আমরা উত্তরে কি জানলাম, রাঙা মাটি, রাঙা মাটি। আমাদের বাংলাদেশে বৃহত্তম বিভাগ কি রাঙা, সরি, বৃহত্তম জেলা কি রাঙা মাটি, আর বৃহত্তম বিভাগ কি চট্টগ্রাম বিভাগ। তাহলে বাংলাদেশের বৃহত্তম জেলা কোনটি, রাঙা মাটি। হ্যাঁ, রাঙা মাটিতেও রয়েছে কি, সমুদ্র সৈকত। তাহলে খুব সুন্দর না, অবশ্যই সবার কিন্তু বেড়াতে যাওয়া উচিত জানো। আচ্ছা, তাহলে আমরা অবশ্যই বাংলাদেশের এই বৃহত্তর জেলাটিতে বেড়াতে যাব। ঠিক আছে, তাহলে চলো এবার পরের প্রশ্নের দিকে যাই। আমাদের রাঙামাটি সম্পর্কে আমরা জানলাম, এবার বাংলাদেশের বৃহত্তম দ্বীপ কোনটি, বাংলাদেশের বৃহত্তম দ্বীপ, বাংলাদেশের বৃহত্তম দ্বীপ, তাই না। আচ্ছা, তাহলে আমাদের বাংলাদেশের বৃহত্তম দ্বীপ কোনটি বলতো রিয়া, বলতো, তুমি কি জানো বাংলাদেশের বৃহত্তম দ্বীপ কোনটি। গুড, ভোলা। আমাদের বাংলাদেশের বৃহত্তম দ্বীপ হলো ভোলা। বাংলাদেশের বৃহত্তম দ্বীপ কোন, ভোলা। বাংলাদেশের বৃহত্তম দ্বীপ ভোলা। দ্বীপ কাকে বলে, যার চতুর সাইডে কি থাকে, পানি দ্বারা বেষ্টিত থাকে, তাকে কি বলা হয়, দ্বীপ। তাহলে বাংলাদেশের বৃহত্তর দ্বীপ কোনটি, ভোলা। বাংলাদেশের বৃহত্তর দ্বীপ কোনটি, ভোলা। আচ্ছা, এবার আমরা পরের প্রশ্নের দিকে এগিয়ে যাই। আমি এগুলো মুছে ফেলছি। আমরা বাংলাদেশের বৃহত্তর দ্বীপ পেলাম, তাই না। এবার আমরা
বাংলাদেশের বৃহত্তর প্রবাল দ্বীপ কোনটি? বাংলাদেশের বৃহত্তম প্রবাল দ্বীপ শহর কোনটি? এক কথায় বলতে পারবে? কে পারবে এটা বলো তো, কে পারবে, কে পারবে? তাসনিম বল। হ্যাঁ বলো। থ্যাংক ইউ। ঢাকা। গুড। আমাদের বাংলাদেশের বৃহত্তম শহর হলো ঢাকা। একই সাথে কি? ঢাকা আমাদের রাজধানী। হ্যাঁ, তাহলে বাংলাদেশের বৃহত্তম শহর কি পেলাম আমরা? ঢাকা। বাংলাদেশের বৃহত্তম শহর ঢাকা। এবং তার সাথে আরেকটা কি গুণ বললাম ঢাকার? ঢাকা হলো আমাদের বাংলাদেশের রাজধানী। তাহলে আজকে আমি পড়া বেশি দৌড়াচ্ছি না, আজকে কিন্তু আমরা সব বৃহত্তম গুলো সম্পর্কে জানলাম। বৃহত্তম বিভাগ চট্টগ্রাম, বৃহত্তম কি জেলা রাঙ্গামাটি, বৃহত্তম দ্বীপ ভোলা, বৃহত্তম শহর ঢাকা, বৃহত্তম প্রবাল দ্বীপ বা একমাত্র প্রবাল দ্বীপ সেন্ট মার্টিন। তাহলে পড়াগুলো সুন্দরভাবে পড়বে আর অবশ্যই তোমাদের এইচডব্লিউ থাকবে এই অধ্যায়ের 1 থেকে 5 পর্যন্ত। তোমরা পড়বে, প্রয়োজনে লিখবে। তাহলে সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আগামী ক্লাসে অবশ্যই আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।